আমরা বের হয়েছি এখন শীত বিলাস করতে। ওই যে আমার পুঙ্কু বাবু, পুঙ্কু আবিয়ান, পুঙ্কু আই, পুঙ্কু দেখ দেখ হাটে কেমনে আই আই। এই যে পুঙ্কুর বাবা রামদাস, এই যে লুঙ্গি পরে বেরোয়েছে, ঘরের জুতা পরে বেরোয়েছে, ওর জুতা ওরে দিয়ে ধোয়াম, আমি ধুবো না তো। এই যে এটা হচ্ছে পুঙ্কুর মাম্মা। আমরা সবাই কিন্তু টুপি পরে বের হয়েছি, একটু ভাবা পিঠা খাবো সেজন্য। তারপর ভাবা পিঠাওয়ালার দোকানের সামনে যেতে না যেতেই ফোন আসলো, আমার দুই খালামণি এসেছিলেন আমার বাসায়। তারপর আমরা আর খেতে পারলাম না, ভাবা পিঠা নিয়ে বাসায় চলে গেলাম। কিন্তু তাড়াহুড়াতে আবিয়ানের বাবা এটাই খেয়াল করে নেই যা আমাদেরকে ঠান্ডা পিঠাগুলো দেওয়া হয়েছে। তারপর কি, তারপর আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খালামণিদের সাথে পিঠা খেলাম, তো পিঠাগুলো বেশি ভালো হয় নাই, মজাও হয় নাই। তারপর আবিয়ান আবদার করলো, মামা আমি বার্গার খাবো। তারপর আমরা সবাই আমাদের নিজেদের জন্য বার্গার তৈরি করলাম, বার্গার খেলাম আলহামদুলিল্লাহ। তারপর পরের দিন, এই ভিডিওগুলো হচ্ছে প্রায় এক সপ্তাহ কি দেড় সপ্তাহ মিলিয়ে সব ভিডিও। তো এই যে দেখেন আবিয়ানের নতুন কম্বল ওর বাবা নিয়ে এসেছে পরের দিন। তারপরে আবিয়ানের দাদা এসেছিলেন আমাদের জন্য আম নিয়ে এবং গাছের পাকা কদবেল নিয়ে। আমটা খেয়ে তো পুরাই তৃপ্তি, যে মনে হচ্ছে এত মজার একটা জিনিস খেলাম। রাগ করে গেট লাগাই দিচ্ছে আমার সাথে, আমি ওকে রান্না করতে দিই নি সেজন্য। গেট লাগিয়েছো কেন? রাগ করছো কেন? এই তো গরু গোশত রান্না করছি ফ্রাইডের জন্য। ওইটা ছিল আরেক ফ্রাইডের ভিডিও, আর এটা হচ্ছে অন্য পরের ফ্রাইডের ভিডিও। আপনাদের ভাইয়া অসুস্থ, ওর কারণে ওর মানে মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আমরা মা ছেলে মিলে রান্না করছি। দেখেন মাশাআল্লাহ আবিয়ান সুন্দর করে রান্না করছে। আমরা তিনজন আবিয়ানেরটা করছি, আবিয়ান দুইজন, হ্যাঁ দুইজন আমরা আবিয়ানে আমি তুমি তিনজন না দেখেন।